হজরত জাবের রদি আল্লাহ আপনারা নামটা শুনেছেন হজরত জাবের রদি আল্লাহ তিনি আমার নবীর জন্য অনেক দেওয়ানা ছিলেন এই পুরা ঘটনাটা মাদারিজুন নবুৱতের মধ্যে হজরত আব্দুল হক মহাদ্দে দেয়ল বিরহামাদুল্লাহ আলাই লিপিবদ্ধ ঘটেছেন মাদারিজুন নবুৱাত এটা সবাই মানে মিলা আদুল নবী যারা মানে তারাই মানে যারা মানে না তারাই মানে আব্দুল হক মুহাদ্দিসে দাইলবী রাহমাতুল্লাহ আলাইহির এখানে পৃথিবীর মধ্যে কোন মুসলমান নাই যে দলার হক না কেন জয় ফেরকার হক না কেন আব্দুল হক মহাদ্দেশে দাইলবী মানে না এরকম মুসলমান নাই এরকম আলেম নাই এরকম মুহাদ্দিস নাই হযরত আব্দুল হক মুহাদ্দিসে দাইলবী রাহমাতুল্লাহ আলাইহি মাদারি জুন্নাবিয়াতের মধ্যে হজরত জাফের রদি আল্লাহ উদ্দায়ালান উনার ওই ঘটনা এনেছেন হজরত জাফের রদি আল্লাহ আমার দয়াল এক দিন ধরলেন ভালো করে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে যখন দাওয়াত দিতে আসি আপনার ওদিকে দাওয়াত থাকে এদিকে দাওয়াত থাকে আপনি আমার ঘরের মধ্যে দাওয়াদ নিতে পারেন না রসুল গ আজকে আমি এমন নিয়ত নিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত আমি জাভের দাওয়াত নিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কদম থেকে আমি যাব না সুহানুল্লাহ বলবেন না যতক্ষণ আপনার দাওয়াত আপনি যতক্ষণ পর্যন্ত আমি জাভের দাওয়াত নিবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম থেকে যাব না ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আপনাকে কালকে দাবাদ নিতে হবে আমার রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইজ মাসাল্লাম ওই জাবের রদিয়াল্লাহু তালান হুকে বলেন জাবেদ তুমি যখন হেভাবে বলছো ঠিক আছে আগামী কালকে আমি তোমার ঘরে দাবাদ কবুল করলাম হযরতাবের রদিয়াল্লা হু তালান যেন সাত রাজার ধন পেয়েছে এমন আনন্দ এমন খুশি আনন্দ মনে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে ডাক দেয় ওগো আমার অর্ধাঙ্গিনী যান শুনো শুনো আজকে তো আমাদের খুশির দিন বলে কিসের খুশি বলো তাড়াতাড়ি বলো খুশি হল দুজাহানের সর্দার নবী শাফাতওয়ালা নবী কাউসারওয়ালা নবী জান্নাতওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আগামী কাল দাওয়াত গ্রহণ করেছে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি যয়ন করো তাড়াতাড়ি ঘর পরিষ্কার করো আমার নবীর সাহাবা সাথে আসবে কত সুন্দর জুলুস হবে আগামীকালকে আমার ঘরের মধ্যে দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আসবেন সুন্দর করে পরিষ্কার পরের দিন ফজরের পরে ফজরের নামাজের পড়ে জাবের রদি আল্লাহ গোতালান ওনার ঘরের মধ্যে একটা বকরি ছিল ছাগল ছিল ওই বকরিটা ওনার দুই সন্তান ছিল এক সন্তানকে বড় সন্তানকে নিয়ে ছোট সন্তান ঘুম বড় সন্তানকে নিয়ে ছাগলটা জবে করলেন জবে করার পরে উনি পরিষ্কার করে দিয়ে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে ও আমার অর্ধাঙ্গিনী তুমি এইগুলো রান্না করো ভালোভাবে আমি কিছু জিনিস একটু কাছে দোকান থেকে নিয়ে আসি হজরত জাহের তালান বের করেন ওই চুন বাচ্চাটা ঘুম থেকে উঠল বড় বাচ্চা তো বাবার সাথে উঠেছিল সে আছে সে একবার এদিকে ঘুরে এদিকে ঘুরে ছোট বাচ্চাটা ঘুম থেকে উঠল উঠার পরে দেখে তার খেলার সাথী ওই বকরিটা নাই অনেক বাচ্চারা আছে না বকরি নিয়ে খেলা করে ছাগলের বাচ্চা নিয়ে খেলা করে ছোট বাচ্চা লাগলো আমার জায়গায় নাই বড় ভাই আসলো কয় দৌড়ে দৌড়ে ভাইয়া তুমি ঘুম থেকে উঠেছো ও ভাইয়া আমাদের যে বকরি ছিল বকরিটা কয়ে কি দিয়ে ও ছোট ভাই শোনো শোনো আজ আমাদের ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে দাওয়াত কবুল করেছেন উনি দাওয়াত খেতে আসবেন সেই জন্য আমার আব্বা সকালে ওই বকরিটা জবে করে দিয়েছে ভাইয়া বকরি জবে করেছে বকরি কেমনে করে জবে বলো তুমি এদিকে আসো পেছনে যেখানে ওখানে রক্তগুলি গড়ের বকরি জবে করেছিল দেখায় ভাইয়া দেখো এই যে বকরি জবে করেছে বকরি থেকে এইভাবে ঝর্নার মতো করে একবার স্পিডে রক্ত বের হয়েছে আমি দেখেছি বলে রক্ত কিভাবে বের হয় জবে কিভাবে করে বলে ভাইয়া কিভাবে করে এটা আমি তোমাকে কিভাবে দেখাবো বলে কিভাবে করে আমাকে একটু দেখাও না যাকে বলছে বড় ছেলে সে তো ছোট উ ছুট উ বড় ওই রকম সিরিয়ালের দিক দিয়ে বড় কিন্তু বয়সের দিক দিয়ে বড় নয় হবে ধরেন সাত বছর এই রকম হবে বড় ছেলেটা সাত বছর ছয় বছর হবে এই বাচ্চাটা ছোড়ো মাইকে জবে কিভাবে করে কিভাবে দেখাবে শেখি করলো যেই ছুরিটা নিয়ে যেই ছাকুটা নিয়ে সাগল জবে করেছিল ভাইয়া তুমি যখন চাচ্ছ কিভাবে ছাগল জবে করা হয় তুমি যখন চাচ্ছ তুমি তুমি শু তুমি শুয়ে যাও আমি তোমাকে দেখাই এই রকম বলে বড় ছেলে ওই ছোট ছেলেটাকে জবে করে দিল সেই জবে করার পরে তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে সেই দুনিয়া থেকে চলে গেল বড় ছেলে জবে করার পরে ডাক দিল ভাইয়া উঠো উঠো তোমাকে তো দেখাইছি কিভাবে জবে করে তোমার গলা দিয়ে যেভাবে রক্ত বের হয় যেভাবে রক্ত বের হচ্ছে ছাগল থেকে এভাবে রক্ত বের হয়েছে হয়েছে তো এখন উঠে যাও ভাইকে টানে কিন্তু ভাই উঠে না অনেক টানাটানি করার পরে তার ভিতরে বুঝে এসে গেল আমার ভাই আর উঠবে না আমি ছাগল যবে কিভাবে করতে হয় এভাবে দেখাইতে গিয়ে আমার ভাইকে আমি দেখাইতে গিয়ে আমার ভাইকে তো আমি মেরে ফেলেছি এখন সে ভয়ে খাতর সেই চাকুটা একদিকে ফেলে এখন কোন দিকে যাবে কোন দিকে যাবে মা বাবা জানলে তো মারবে এখন কি করবে সে ভয়ে পাশে একটু দূরে গিয়ে একটা কেজুর গাছের মধ্যে উঠে ওখানে সে কেজুর গাছ ধরে এইভাবে ধরে খেজুর গাছের উপরে বসে রইল এইদিকে ছেলেদেরকে খুঁজতে লাগলেন ও আমার আবদুল্লাহ বড় ছেলের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ কে ডাকছেন আবদুল্লাহ আবদুল্লাহ তুমি কোথায় আব্দুল্লাহকে কে খুঁজতে লাগলেন ছোট ছেলে কি দেখে না বড় ছেলে কি দেখে না ছোট ছেলে বিছানায় নাই আর বড় ছেলে কোথাও দেখছে না উনি দেখতে দেখতে ঘরের পেছনে যখন গেলেন দেখলেন তার ছোটো ছেলের লাশ পড়ে আছে গলা জবে অবস্থায় উনি উনি আর বুঝতে বুঝতে দেরি না পারলেন মনে বড় ছেলেটা কিভাবে হল ছাগল জবে হয় ছেলেটাকে দেখাইতে গিয়ে শেষ করে দিয়েছে তখন ছোট ছেলেকে কুলের মধ্যে নিয়ে গড়ের মধ্যে স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী দেখে উনি কাঁদতে লাগলেন ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে কাঁদতে লাগলেন হযরত সাহেব رضی اللہ تعالی উনি ডাক দিলেন ও আমারর তঙ্গিনী আজকে কান্নার দিন নয় আজকে হলো আমাদের আনন্দের দিন এরকম লক্ষ্য চলে গেলেও আজকে যে আনন্দ এই আনন্দ সবার ঘটে না এটা হলো رحمتুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে দাওয়াত খেতে আসবেন সুবহানাল্লাহ চেহারার মধ্যে হাসি রাখো কান্না মুছে একটা কম্বল দাও কম্বল জড়িয়ে ঘরের এক কোনার মধ্যে এই ছেলের লাশটা রাখলেন চেহারার মধ্যে হাসি রাখো আমার দয়াল নবী আসার পরে দাওয়াত খাওয়ার পরে যাওয়ার পরে আমি ঘটনা প্রকাশ করব এখন বলিও না আমার রহমতুল্লাহ আলমিন নবী জানলে মনের মধ্যে পেরেশানি আনবে পেরেশানি আসলে আমার দয়াল নবীর জন্য তো কিছু আয়োজন করেছি আমার নবীর মুখ মুবার এইগুলি যাবে না মনে কষ্ট আনবে দুঃখ আনবে পেরেশানি চলে আসবে ওগো আমার স্ত্রী কেন না উনি স্বাভাবিক হয়ে গেলেন স্বাভাবিক হওয়ার পরে উনি ঘরের মধ্যে কাজ করছেন লাশ ওই ঘরের কোনায় কম্বল জড়িয়ে রেখে বড় ছেলেকে খুঁজতে লাগলেন আবদুল্লাহ বাবার আবাস যখন শুনতে পেলেন ওই খেজুর গাছের উপরে যে ছিল সে ভয়ে কাঁপতে কাঁপতে খেজুর গাছ থেকে পড়ে সেই ছেলেও দুনিয়া থেকে চলে গেলেন লিল্লাহি ইলাইহি ওই বাবার সামনে ওই বাবার সামনে যখন বড় ছেলেটা যখন পড়ে গেল পড়ে গিয়ে সেই যখন দুনিয়া থেকে চলে গেলেন সঙ্গে সঙ্গে ওই যা বের দিয়াল করতে আইলেন বুকের মধ্যে ছেলেকে নিয়ে কাঁচ চোখ দিয়ে পানি আসতেছে কিন্তু পানি আনছে না অন্তরে তুফান উঠেছে ছেলে হারানোর ব্যথায় একটা নয় দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেলেন আবার ঘরের মধ্যে ছেলের লাশটা নিয়ে স্ত্রীকে বলে ও আমার অর্ধাঙ্গিনী ও আমার সাথী তারা আর একটা কম্বল দাও বলে কি হয়েছে বলে আমার ছেলেটা দেখো থেকে চলে গেছে আবার কম্বল জড়িয়ে ওই ওই ছেলের লাশের পাশে রাখলেন আমার দয়াল্লবী রহমতাল নবী আসলেন আমার দয়াল্লবী ওই যেই বাহন নিয়ে আস এসেছেন বাহন থেকে নামার আগে এক কদম নিচে আর এক কদম বাহনে এমত অবস্থায় জিব্রি ইলামিন এসে গেলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাহুয়া সালাম ওয়ালাইক সৈয়দিয়া হাবিবাল্লা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লা আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে বলেছেন যতক্ষণ জাবের দুই ছেলে আপনার পাশে বসে খানা খাবে না ততক্ষণ পর্যন্ত আপনি নবী খানা মুখে নিবেন না আমার দয়াল নবী নামলেন জিব্রিল আমিন চলে গেলেন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন নবী ও এ যাবে রদিয়াল্লাহ গোতালান ওনার ঘরের মধ্যে আমার দয়াল নবী তার শিব নিলেন সাহাবায় একরাম দুই পাশে আমার দয়াল নবীর সামনে দুই পাশে একরাম গুস্ত রুটি এগুলো উপস্থাপন করলেন যতগুলো রান্না করলেন সবগুলো আমার দয়াল নবীর সামনে উপস্থাপন করলেন যাবে আমার দয়াল নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ এখন আপনার খুশি মতো আপনি গ্রহণ করতে পারেন আমার দয়াল নবী ডাক দিলেন যাবে তোমার দুই সন্তানকে যে দেখছি না তারা কোথায় তারা কোথায় তাদেরকে ডাকো আমার সাথে একসাথে খাওয়ার জন্য তারা তাদেরকে আমি পরে ডাকবো কিন্তু নবী আপনি আগে খেয়ে নিন আপনি আগে গ্রহণ করুন আমার দয়াল নবীন বলেন না 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 আগে তোমার ছেলেদেরকে ডাকো যখন আমার দয়াল্লবী মুখে খানা নিচ্ছেন না কার জন্য ওই যাবে রোদিয়াল দুই ছেলের জন্য যখন মুখের মধ্যে কোনো তাবার নিচ্ছেন না এমন সময়ের মধ্যে যখন বারবার বলছেন আমার বললেন ও যাবে আমি কেমনে তোমাদের তোমার ছেলেদেরকে ছাড়া কেমনে মুখের মধ্যে খানা নেব আল্লাহ রব্বুল ইজ্জত জিব্রিল আমিনের মাধ্যমে আমাকে বলে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমার দুই সন্তান আমার সাথে একসাথে খাবে না ততক্ষণ পর্যন্ত আমি যেন খানা শুরু না করি এটা শোনার সাথে সাথে হজরত যা হবে এলান চোখের পানি আর রাখতে পারলেন না বলেন ইয়ার সুহুল আল্লায়া হাবিবাল্লাহ আমার দুই সন্ত তো দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই আমার দয়াল নবী বলেন যাও 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 তারা যেইখানে কানে আছে এই গিয়ে ডাক দিয়ে বলো আমি তাদেরকে ডাকছি এখন আপন অনেক পৃথিবীর মধ্যে অনেক মুনাফিক মুসলমান আছে হয়তো তারা কোলে বলতো রসুল তারা তো মারা গিয়েছে আপনি ডাক আপনি ডাকছেন বলে কি হবে ডাক আসবে না তো কিন্তু যাবের লাগু তাআলা ইনি করেন নাই আমার দয়াল নবী যখন বলেছেন যাও গিয়ে বলো আমি ডাকছি বলো দেরি করেন নাই দৌড়ে গিয়ে দুই সন্তানের লাশের সামনে গিয়ে বলেন ও আমার সন্তানরা রে তোমাদেরকে আমার দয়াল নবী ডাকে এটা বলতে দেরি দুই সন্তান আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে দুইজন আমার দয়াল নবীর দুই পাশে বসে একসাথে খানা আরম্ভ করলেন জোরে বলি সুবান আর একটু জোরে বলি আরো মোহাব্বত নিয়ে বলি সেই জন্য তো বলি জিসকা কোয়ে তানে নেগে ও নবি হামারা হো নবে হামা যার কোনো দ্বিতীয় নাই যার কোনো উপমা নাই উপমা বলতে আল্লাহর সৃষ্টি জগতে বুঝতে হবে যার কোন উপমা তুলনা নাই তিনি কে আমাদের তানে ও নবে হামবে হামা হিসকা কয়ে নেগে ہمارا ہے مصطفیٰ کے عظمت کا میرے آقا عظمت کا ہد گنا کنارہ ہے ہد گنا کنارہ ہے ہد گنا کنارہ ہے جس کا کوئی سا وہ نبی ہمارا ہے وہ نبی ہمارا ہے اس کو منانے کر میں پر وہ کبھی تو پوچھے گے وہ کبھی تو پوچھے گے کون غم کا مارا ہے کون غم کمارا ہے جس کا کوئی سا ہی نہیں ہے وہ نبی ہمارا ہے چات ان کے قدموں سے یہ چاند ان کے قدموں سے بھی کی لینے آیا ہے جسے اللہ بابر یا گو عظم زندہ باد خودو میرے طولہ مبارک دیکھے ماتر چھل مبارک پر جنتو کیمان پیاری پیاری نور نوری نوری تلوے ہے کیسے پیار جلوے ہیں یہ چھات آکاشر چھات یہ چھات ان کے قدموں سے آکاشر چھات آمار نوبر خودو میں بھی کلے نے آیا ہے لینے آیا ہے کی لینے آیا ہے جس کا کوئی تان ہے وہ نبی ہمارا ہے اللہم سیدنا مولانا محمد والا আমার দয়াল নবীর প্রতিমান সাহাবাই کرامের কেমন কেমন ছিল প্রত্যেকজন সাহাবীর এক একটা ঘটনা যদি বলা হয় এক একটা জীবনী থেকে সামান্য সামান্য বললে কয়েক হাজার রাত চলে যাবে এটা তো সামান্য বলছি আমার দয়াল নবীর প্রতিমান কেমন ছিল সাহাবাই کرامের উপরে জানের উপরে পর্যন্ত আঘাত এসেছে জান দিয়ে ফেলেছেন কিন্তু আমার নবীর প্রতি মান ভালোবাসা ত্যাগ করেন নাই আর একটু দূরে বলি যেমন বেলাল বেলাল উনি যখন দিতেন আল্লাহ আল্লাহু হু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন উনি যখন আজান দিতেন লখ বার্লার আল্খার্ল হোয়াখ বার এতটুকু ঠিক আছে যখন আসাদু আল্লাহ বলতেন আসাদু আল্লাহ তিনি বলতে পারতেন না উনি বলতেন আল্লাহ। তার মতো করে উচ্চারণ করতেন ইচ্ছে করে নয় উনি ওনার জিব্বার মধ্যে সমস্যা ছিল সমস্যা ছিল কিসের সমস্যা জন্মগত সমস্যা নয় নয় হযরত phenylalanine আল্লাহ তাআলা ইনি ছিলেন উমায়ার দিনে উরি যখন আমার দয়াল নবীর প্রতি ইমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লেন ওই উমাইয়া ডাক দিলেন এই বেলাল তুমি হলো আমার গোলাম আমি যা বলি তুমি আমার দাস আমার অর্ডার মতো চলবা আমি শুনতে পাচ্ছি তুমি নাকি মুহাম্মাদের কলমা প্রতি মুহাম্মাদের ইমান সময় তাড়াতাড়ি ছেড়ে দাও মাইয়া শোনো শোনো আমার শরীরের মধ্যে যে যান আছে জানটা আমি দিয়ে দিতে রাজিয়াছি কিন্তু নবীর প্রতি ইমান যেটা এখানে জায়গা করেছি এটা আমি দিতে পারবো না এটা ত্যাগ করা যাবে না যাবে না যাবে না উমাইয়ের মাথা হয়ে গেল গরম আমার দাস হয়ে আমার মুখের উপর কথা বলছো এই বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ভাবে বেঁধে উত্তপ্ত বালির মধ্যে আরবের মধ্যে উত্তপ্ত বালি খুব গরম যে আরবের মধ্যে প্রায় চল্লিশ ডিগ্রির আরো আরো না উপরে উঠে যায় এমন উত্তপ্ত এখানে তো বাংলাদেশের মধ্যে কত উঠেছে আটত্রিশ উঠে নেই বিয়াল্লিশ পর্যন্ত উঠে গেছে বাংলাদেশে গাছ কমে যাচ্ছে তো অক্সিজেন কমে যাচ্ছে এখন আমরা সবাই বলি গাছ অক্সিজেন খুঁজি কিন্তু অক্সিজেনের ব্যবস্থা করি না আমার ওয়াশ এদিকে নয় সব দুঃখ নিয়ে বলছিলাম হযরত বেলাল নদিআল্লাহু তাআলা নুকে উত্তপ্ত ওই বালির মধ্যে শোয়াইয়া সাবুক দিয়া আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে পুরো শরীরে রক্ত জর্জরিত মাটি ওই pali হযরত বেলাল নদিআল্লাহু তাআলা রক্ত সুশে সুশে কাচ্ছে এমন সময়ের মধ্যে হযরত বেলাল নদিআল্লাহু তাআলা নিশ্বাস একবার তুললে ফেলতে পারে না ফেললে তুলতে পারে না এমত অবস্থায় উমাইয়া কি করল বলে এই বেলাল তাড়াতাড়ি মুহাম্মাদের কালমা ছাড়ো ঈমান ছাড়ো না 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 ছাড়তে পারবো না এমন সময়ের মধ্যে বড় থেকে একটা পাথর এনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে তুলে দিলেন বুকের মধ্যে তুলে দেওয়ার পরে হজরত বেলাল নিঃশ্বাস নিতে কষ্ট হতে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না এমন সময়ের মধ্যে উমাইয়া ডাক দেয় এখনো সময় আছে প্রাণ যাই যাই অবস্থা মুহাম্মাদের কলমা ছেড়ে দাও মুহাম্মাদের কলমা ছেড়ে দাও হযরত বেলাল লবু তাআলা এমত অবস্থায় বলছেন এই উমাইয়া শুনো শুনো এই পাথর নয় আরবের যে বড় পাহাড় আছে এটা যদি আমার বুকের উপর তুলে দাও আল্লাহ যদি আমাকে সহ্য করার ক্ষমতা দেয় আমি সহ্য করে নেব কিন্তু আমার নবীর ইমান ছাড়তে পারবো না নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি ইমান আমি ছাড়তে পারবো না এটা বলার পরে উমাইয়ার শরীরের মধ্যে যত শক্তি ছিল সাবুক দ্বারা এমন ভাবে একটা জোরে আঘাত করলো যে আঘাতের কারণে সাবুকের আগা গিয়া পড়ল হযরত বেলাল رضی اللہ تعالی عنہ জিহ্বা আগায় ঠাস করে জিহ্বা আগা ফেটে যায় দুই টুকরার মতই করে মুখে জিহ্বা জিহ্বার আগাটা ফাক হয়ে যায় ফেটে যায় তখন থেকে হযরত বেলাল رضی اللہ تعالی এখানে কি বলে ছটকে গ্রামের বলে একটু নরম করে কথা বললে লেবাই বলে কি বলে এইভাবে লেবাইয়া লেবাইয়া হযরত বেলাল رضی আল্লাহু তাআলাও কথা বলতেন আজান যখন দিত আসহাদুল্লাহর জায়গায় যখন అத்தா আল্লাহ বলতো চারোদিকে কাফেররা হাসাহাসি করত বেলা అத்தா আল্লাহ বলে ডাকি বলে কি বলে কি বলে কি বলে কি বলে হাসি টাট্টা মশকারি আরম্ভ করলো এটা সাহবায় কানের মধ্যে খবর আসলেন সাহবায় মাসারা করলেন মিটিং করলেন দয়াল নবীর দরবারে যাওয়া দরকার দয়াল নবীকে জানানো দরকার কেন বেলা লাজান দিলে কাফেররা মুশিকরা হাসা হাসি করে এটি ইসলামের জন্য একটা ঠাট্টা বিদ্রুপের মতো হয়ে যাচ্ছে যার কারণে বেলালের বদলায় আরেকজন নতুন মোয়াজ্জিন দিলে মনে হয় ভালো হইতো সবাই মিটিং করে আমার দয়াল নর নবীর ধরনের গেলেন ইয়া রাসুল আল্লাহয়া হাবিব আমার দয়াল নবি সাবাইক্রাম অনেক সাবাইক্রামকে একত্রিত দেখে জিজ্ঞেস কর্লা হো আমার সাবিরা তোমরা কেন এসেছো কেন এসেছ হজরত বেলা লদিয়াল্লা হু তাইলান আজান দিতেন মদিনাতুল মনোয়ারায় আর এই আজানের আওয়াজ শোনা যাইত আর সোমো তখন কি কোনো ইন্টারনেট ছিল কিসের কারণে কারণ ছিল একটা আজ আমাদের মোয়াজিন না এখান থেকে আজান দিলে রিজার্ভ বাজারে শোনা যায় না রিজার্ভ বাজার আজান দিলে বনের উপায় শোনা যায় না ঠিক না কিন্তু হজরত বেলাল নদিয়াল ইনি আজান দিতেন মাদিনাতুল মনোয়ারায় আজানের আওয়াজ যাইতো কোথায় আর সমাল্লাই কিসের কারণে হজরত বেলাল যখন আজান দিতেন মুখে থাকতেন আজান আর অন্তরে থাকতেন আমার দয়াল নবীর মোহাব্বত পরিপূর্ণ কানাই কানাই উচ্চ আওয়াজ বলি সুবাহ নবীর প্রতি ইমান ভালোবাসা এমন ভাবে থাকতে হবে ইমান যখন আপনার ঠিক তারপর সিরিয়াল আসতেছে নামাজ পাঁচের স্তম্ভের মধ্যে প্রথম কি বলেন না ইমান তো ইমান কাকে বলে আপনাদেরকে আমি বোখারি শরীফের পনেরো নম্বর হাদিসটা শুরুতে বলেছিলাম ইমান হলো নবীর মোহাব্বত নবীর প্রতি ভালোবাসা নাই আপনি কেয়ামত পর্যন্ত সিজদা দিতে থাকলে দিতে থাকলে নামাজ পড়তে থাকলে কোনো কাজে আসবে না আবার নবীর মোহাব্বত অন্তর ধারণ করে বসে থাকলেইও কাজ হবে না বসে থাকলে কাজ হবে আপনাকে নামাজ ঠিকভাবে পড়তে হবে নামাজ রোজা হ জাকাত ইসলিম ইসলামের বিধি বিধান আপনাকে মানতে হবে যেন আপনাকে নিয়ে কেউ ঠাট্টা মস্কার করতে না পারে যেমন বর্তমান বাতের্লা আমরা সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মস্কার করে বলে সুন্নি সুন্নি এদের কাছে সুন্নত নাই এরকম বলে কি বলে না বলে এরকম বলে এরা কেন আমাদের দোষ ধরবে আমরা দোষ ধরতে দেবো না আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু